আছে সামাজিক দূরত্ব আর মাস্ক পরে থাকার বাধ্যতামূলক সরকারি বিধি সতর্কতা। এমনকি রয়েছে দেওয়ালে সাঁটানো সেই সরকারি বিধি মানার সতর্কীকরণ বার্তার বিজ্ঞপ্তিও। কিন্তু কে মানে কার কথা? বাস্তবের মাটির ছবিটা একেবারে আলাদা। ছবিটা দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড সংলগ্ন সেন মার্কেটের। রবিবার সকালে সরকারি কড়া বিধি মানার প্রথম দিনের ছবিটা ছিল একেবারে অনিয়মের। ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগ অংশই পরছেন না মাস্ক। ভিড়ে ঠাসা এই বাজারে সরকারি স্বাস্থ্যবিধি একেবারে শিখেই উঠেছে। প্রশাসনিক স্তরে কোনো তৎপরতা না দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই ভয় ভীতির কোনো জায়গাই নেই কারোরই মধ্যে। গতবার লকডাউনে সেন মার্কেটের এই বাজারকে প্রশাসন দুটি ভাগে ভাগ করে আলাদা করে দিয়েছিল। স্থানীয় কাউন্সিলর শিপুল সাহার যুক্তি ছিল, সম্ভব নয় এত বড় বাজারে সরকারি বিধি মেনে সমস্ত কিছু কাজ করা। উপায় একটাই, যদি গত লকডাউনের মতো বাজারকে দুটি ভাগে ভাগ করে আলাদা করে দেওয়া যায়। সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক সাগর সাহার দায় সারা যুক্তি ছিল, চেষ্টা করছি নিয়ম মানার, মাস্ক দিয়েছি সবাইকে। অন্যদিকে বাজারে আসা ক্রেতারা বলছেন এত ভিড়ে সংক্রমণ পারার আশঙ্কায় বেশি থাকে। প্রয়োজনে প্রশাসন এই বাজারকে দুটি ভাগে ভাগ করে দিক, তাহলে অনেকটা সমস্যা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে রবিবার সরকারি কড়া বিধি মানার প্রথম দিনে দুর্গাপুরের সেন মার্কেটের ছবিটা ছিল একেবারে বিপরীত ধর্মী। ধরা পড়ল গুগলি নিউজের ক্যামেরায়। মাছ তো পড়নি কেন তোমরা? এই গাছ খুললাম। হ্যাঁ, গাছ এখনই খুললাম। ধন্যবাদ।
যাত্রা শুটিং হচ্ছে একটা সিনেমা ভালো করে নে ভাই আমার আপনার দোকানদার যেন বেঁধে যাচ্ছে এটা ঠিক করছেন ঠিক করছেন ঠিক তো না এগুলো তা করছেন কেন ওই ভুলটা পড়ে গেলে নিচে কি হবে কি নাম আপনার সুবল সুবল কি সুবল নন্দী